আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা আপনাদেরকে যুক্ত করছি হযরত শাহ সুন্দর আউলিয়া রহমাতুল্লাহি বার্ষিক উরুস শরীফ থেকে আপনারা মধ্যরাতে অনেকে যুক্ত হয়েছে ইতিমধ্যে দৈনিক কান্তনগর সংবাদের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব অনেকে ইতিমধ্যে যুক্ত হয়েছে এবং কমেন্ট করতে শুরু করেছেন ইমন কমেন্ট করেছেন হাই আর আমিরাত থেকে দেখছেন ইমরান হোসেন রিয়াজ অনেকে ইতিমধ্যে কমেন্ট করতে শুরু করেছেন লাইভে যুক্ত থাকবেন আপনারা খাবলি গান উপভোগ করবেন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক কান্তনগর সংবাদের মাধ্যমে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই
ওকে তাহলে শুরু হচ্ছে ওমান থেকে দেখ ঠিক আছে থেকে ওমান থেকে মিস্টার মি আমি তার থেকে 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 খাতার থেকে দেখতেছি আমিন তো হলো গাইতে হতো বিদ্যুৎ ভারী
I'm gonna go to the hospital.
সম্মানিত হলো অসংখ্য ধন্যবাদ। আমার খেলোয়াড় একটু করে দিই, এটা একটা সিরিজ করতে চলে যান। তিন নম্বর সুন্দর সানুরি সায়ার তলে ওই লাল লাল লিল লিল পাতি গেলে, সুন্দর সানুরি সায়ার তলে ওই লাল লাল লিল লিল পাতি গেলে, সুন্দর সানুরি সায়ার তলে সকলকে সচ্চুর সকলকে সচ্চুর সমাধি thank you.
I'm sorry.
you
I'm gonna make you mine.
Oh,
সাংবাদিক গিরি করে গিয়ে এটা যাই হোক আসসালামু আলাইকুম দৈনিক কাঞ্চনগর সংবাদের মাধ্যমে আপনারা অদর শাহ সুন্দর আউলিয়া মাজার থেকে আপনাকে সরাসরি সংযুক্ত করেছি অনেকে ইতিমধ্যে কমেন্ট করেছেন কমেন্টগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব সাতগড়িয়া পাড়া থেকে দেখছেন ইব্রাহিম বিন হাসেম সৌদি আরব থেকে দেখছেন
সৌদি আরব থেকে দেখছেন একলা জীবন, কমেন্টগুলো চলে যাচ্ছে, আমি একটু পড়ার চেষ্টা করছি। মার্শাল্লাহ শাকুর জয়েন করেছেন, মার্শাল্লাহ পায়েল ফারুল কমেন্ট করেছেন, আবুল বাশার কমেন্ট করেছেন, মারহাবা আবুল বাশার, মহিনুদ্দিন আমি বিছানা থেকে, ধন্যবাদ ধন্যবাদ আইব খান। একদম শেষ প্রান্তে এসেছি, ইতিমধ্যে অনেকেই জয়েন করে রয়েছেন দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে। আপনাদেরকে একটু মাজার দেখিয়ে আজকে আমাদের লাইভটি এখানেই সংযোগ শেষ করব, মাজারের কিছু আদ্যপান্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কোথায় চলে গেছে এখন ওই যে কাবলি খান ছিল সেটি একটু বন্ধ হয়ে গেছে। মাজারের একটি অংশ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে অনেক মানুষজন যুক্ত হয়েছে মাজারের ভিতরে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, ভিতরে আমি প্রবেশ করেছি। এর সাথে মাজারের ভিতর থেকে আমরা চলে আসার চেষ্টা করছি। কাওয়ালি গান দেখতে চাই, কাওয়ালি গান অনেকক্ষণ চলেছে, এক ঘন্টা দেখিয়েছি আপনাদেরকে। এরপর যে আমরা মেলার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো, অনেকে কমেন্ট করেছেন, সঞ্জয় দাস কমেন্ট করেছেন কোথায় চলে গেছে কাওয়ালি গান, এখন একটু কিছুটা বিশ্রাম নিয়েছেন, বিরতি দিয়েছে। ভাই আমি দেখতেছি উমান থেকে একটু ভান্ডারে খানার থেকে কীরকম করতেছে একটু দেখান, ওখান থেকে তো চলে আসছি ভাই, দেখাইছিলাম মাজারের কিছু দৃশ্য, এখন ওই যে এখানে মেলার মেলা বসেছে, মেলার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখুন অনেক মানুষ মধ্যরাত পর্যন্ত অবস্থান করছেন, চায়ের দোকান, কসমেটিক্স, এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সহ অনেক যে দোকান বসেছে। দেখি একদম গ্রামে কাঞ্চননগরের একদম শেষ পুরুষটি সম্ভবত এটি। আরও কিছু কমেন্ট পড়ার চেষ্টা করবো আপনাদের, আপনারা অনেক কষ্ট করে দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে যুক্ত হয়ে কমেন্ট করেছেন, কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করবো। বেলাল হুসাইন কমেন্ট করেছেন, আমিন শরীফ কমেন্ট করেছেন, এনাম এমডি এনাম কমেন্ট করেছেন, রহিম কমেন্ট করেছেন, রহিম লিখেছেন আবুধাবি থেকে, ওমান তো প্রথমবার আনছিলা, জয়নাল কমেন্ট করেছেন, কমেন্টগুলো একটু পড়তে পারছি না, যাহু ইসমাইল কমেন্ট করেছেন, ইব্রাহিম কমেন্ট করেছেন, তারেক কমেন্ট করেছেন, জামাল জামাল ভাই লিখেছেন মারহাবা, ধন্যবাদ আপনাকে। অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন, অনেকগুলো কমেন্ট পড়তে পারছি না আসলে, দুঃখিত। দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে আপনারা তখন ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ভাই। আমি আমি আমাদেরকে বলতেছি আমি এখন স্নান করিয়ে দিলাম, কী বললেন বুঝলাম না বেলাল। আচ্ছা অনেকে কমেন্ট করেছেন মারহাবা মোবারক মারহাবা। এর সাথে লাইভটি একদম শেষ পর্যায়ে। আচ্ছা আরেকজন কমেন্ট শাহাবুদ্দিন শাহাবুদ্দিন রসুলফুল ম্যাফ দুবাই থেকে দেখতেছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাহাবুদ্দিন ভাই, সুন্দর কমেন্টের জন্য। এর সাথে শেষ করছি দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে আজকের লাইভের অংশটি। আমরা যুক্ত ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, প্রায় এক ঘন্টা লাইভে ছিলেন আপনারা, অনেকেই ইতিমধ্যে শত ব্যস্ততার মাঝেও আপনারা যুক্ত হয়েছেন দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে। আজকের এই যে সুন্দর শাহ রহমতুল্লাহ আলাইহির এই যে উরুশ প্রাঙ্গণ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, আমি বলছি আমি হাজির করেছিলেন এই জন্য আপনাকে একটু দেখতে চাই। ও আচ্ছা আমাকে একটু দেখতে চাচ্ছেন, আচ্ছা ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে আমাকে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে আমি, আপনাদেরকে অনেক কষ্ট করে প্রায় এখন রাত বাজে 1:32 আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সাথে যুক্ত করার চেষ্টা করেছি। আমি দুবাই মুর্শিদে বাজান থেকে, আমি ওমান থেকে দেখছি আলম সুহেল, ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য। শত ব্যস্ততায় মধ্যরাতে যখন সব কিছু ঘুমিয়ে গেছে তখনও আপনারা আমাদের দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে আছেন, যুক্ত আছেন, আমাদের কমেন্টগুলো দেখছেন, আমাদের লাইভগুলো দেখছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ দেশান্তরে যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত দিলেন সকলকে কৃতজ্ঞতা বলে ধন্যবাদ জানাচ্ছি। মদিনা থেকে দেখছে মুবারক মার্শাল্লাহ বলেছেন হাসান আদনান, ধন্যবাদ ভাই। ভাইয়া কেমন আছেন, আমি দুবাই থেকে দেখতেছি মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে। জাহাঙ্গীর ধন্যবাদ আপনাদেরকে।
একদম দেখাতে দেখাতে আমরা দেখাতে দেখাতে আমরা একদম শেষ পর্যায়ে চলে যাব এখন আমাদের ফেডার পালা প্রায় ভাইয়া কেমন আছেন আচ্ছা এটা তো কমেন্টে পড়েছি অনেকেই কমেন্ট করতে শুরু করেছে ইতিমধ্যে আচ্ছা মেলার কিছু অংশ যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে বাজারের এই যে মেলার মেলাতে কিছু অংশ যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে মানুষ অনেক মানুষ এসেছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনেছে অনেকে অথবা কসমেটিকের দিক থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি দুবাই UAE থেকে ধন্যবাদ ইরফান হাই দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা এখান থেকে কসমেটিক গল্লির একটি অংশ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন কেনাকাটা চলছে মোটামুটি চমৎকারভাবে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার চেষ্টা করছে অনেক মানুষ এখানে সমাগম করেছে এরই সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের এই লাইভটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে যুক্ত করেছিলাম শাহ সুন্দর আউলিয়া মাজার প্রাঙ্গণ থেকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ অনেকে আরও কমেন্ট করছেন আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কেমন আছেন ভাইয়া মুবারক ধন্যবাদ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন নাজিমুদ্দিন হাই দিয়েছেন হ্যালো মদিনা থেকে দেখছেন মাশাআল্লাহ অনেকে কমেন্ট করছেন মেলাটা একটু দেখতে চাই মোহাম্মদ আলম ভাইয়া আপনাদের সুবিধার্থে মেলাটা দেখানোর চেষ্টা করেছি অনেকেই কমেন্ট করেছেন মাশাআল্লাহ অনেকদিন পর এলাকার সব মানুষকে দেখতে পেলাম অনেক ভালো লাগলো আজমউদ্দিন ধন্যবাদ আপনাদের সাথে আমরা সবসময় আছি দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে আপনাদেরকে কাঞ্চননগরে ঘটে যাওয়া সর্বপ্রথম খবরগুলো আপনাদেরকে তুলে নেওয়া আসার চেষ্টা করি এবং দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে আপনাদেরকে লাইভে সংযুক্ত রাখার চেষ্টা করি দুবাই থেকে নিজাম কমেন্ট করেছেন আপনাদের কমেন্টগুলো আসলে পড়তে ভালো লাগে আপনারা শত ব্যস্ততার মাঝেও গ্রামের কিছু দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে যান আবুধাবি থেকে দেখছেন মোজাম্মেল ধন্যবাদ আচ্ছা আমি কমেন্ট পড়তে পড়তে আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাই আপনারা কমেন্ট করতে থাকেন রাকিব উদ্দিন হাই দিয়েছেন ধন্যবাদ দুবাই থেকে আবুধাবি থেকে কামাল হাসান KN ধন্যবাদ আরও একটি দৃশ্য দেখিয়ে আপনাদেরকে একদম শেষ প্রান্তে চলে এসেছি প্রায় লাইভে রাকিব উদ্দিন হাই দিয়েছেন ভালো ব্যবসায়ীদের একটি অংশ দেখাতে চাচ্ছি আপনাদেরকে যা হোক একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা দেখতে দেখতে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করছেন ধন্যবাদ আপনাদেরকে দৈনিক কাঞ্চননগর সংবাদের সাথে থাকার জন্য দেশান্তরের দূর দূরান্ত থেকে প্রবাস থেকে যারা দেখছেন মাজারের গেটটা দেখাবেন হ্যাঁ অবশ্যই ভাই আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য মূলত আসা মাজারের গেটটি দেখিয়ে সম্ভবত এখান থেকে শেষ করতে হবে কারণ আমাদের লাইফটি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে আপনারা যুক্ত ছিলেন বিদায় দেখানোর চেষ্টা করছি আজমউদ্দিন ধন্যবাদ ভাই আপনাকে মাজারের গেটটি একটু দেখানোর চেষ্টা করবো এবং তারই সাথে সাথে শেষ করবো আমাদের আজকের লাইফটি তৈয়ুবউদ্দিন হাই দিয়েছেন ধন্যবাদ এটি হচ্ছেন মাজারের প্রথম ফটক এবং গেট যেটি আপনি দেখতে চেয়েছেন আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আজমউদ্দিন এটি হচ্ছে গেট সুন্দরভাবে কারুকার্যভাবে সাজানো হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে হযরতের রওজা শরীফ জিয়ারত করার জন্য আসেন দেখার জন্য মানুষের আদ্যপান্ত বোঝার জন্য অনেক মানুষের সরগম আপনাদেরকে দেখিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ছিলেন অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়ে রয়েছেন দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে শুনছেন আমাদের ভয়েস আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তৈয়ুবউদ্দিন ধন্যবাদ রসুলপুর থেকে দেখছি ভাইয়া শাহাবউদ্দিন ধন্যবাদ ভাইয়া অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এসেছে এখানে রয়েছে আমাদের মঈনউদ্দিন ভাই ধন্যবাদ ভাই আপনি অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই হযরতের রওজা শরীফ জিয়ারত করার জন্য যাই হোক আমরা একদম শেষ প্রান্ত চলে এসেছি মাজারের গেটটা দেখাবেন দেখিয়েছি ভাইয়া তারপর আরও একবার দেখানোর চেষ্টা করবো মাশাআল্লাহ নাজিমউদ্দিন একদম শেষ প্রান্ত
প্রান্তে এসে আপনাদেরকে আরো একটু গেট দেখানোর চেষ্টা করবে একজন ভাই কমেন্ট করেছে একদম শেষ প্রান্তে দুবাই মুর্শিদ বাজার থেকে আচ্ছা আচ্ছা আজম ভাই কমেন্ট করেছেন আপনার কমেন্টগুলো আমি রেখেছি আপনার কথা রাখার চেষ্টা করেছি দুবাই মুর্শিদ বাজার থেকে অনেক ধন্যবাদ গেটটা দেখানোর জন্য ধন্যবাদ আরও একবার গেটটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে মূল পটকের গেট এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং আজকের লাইভটি এখানেই শেষ করতে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আমি ইমানুল্লাহ ইমান দৈনিক কাঞ্চনগর সংবাদের মাধ্যমে ভুল ভ্রান্তি কথার মাঝে ভুল ভ্রান্তি বলে কমার সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষ দৈনিক কাঞ্চনগর সংবাদের সাথে থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে দৈনিক কাঞ্চনগর সংবাদ চার্জ করলে আসবে সেটি অবশ্যই চার্জ করার চেষ্টা করবেন অনেকে কমেন্ট করেছেন মিজান মিজান কমেন্ট করেছেন তৈব কমেন্ট করেছেন আলম কমেন্ট করেছেন কমেন্ট করুন আপনারা আমরা পরবর্তীতে সেগুলোকে লাইক কমেন্ট এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দেহের যত্ন নিন আল্লাহ হাফেজ